2023 রাজ্য বিধানসভা নির্বাচন একেবারেই দোরগোড়ায়। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা এখন চরমে। শাসক দল বিজেপি এই নির্বাচনকে রাজ্যবাসীর ভবিষ্যৎ নির্মাণের লড়াই হিসেবে ধরে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। প্রতিটি অংশের ভোটারদের জন্য আলাদা আলাদা রণনীতি নিয়ে প্রচার শুরু করেছে বিজেপি। দাঁড়িয়ে অঙ্গ হিসেবে নতুন ভোটারদের মধ্যে শুভেচ্ছা বিনিময় সহ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অগ্রগতি এবং উন্নয়ন নিয়ে তাদের মধ্যে বিভিন্ন তথ্য পৌঁছে দিচ্ছে বিজেপি যুব মোর্চা নেতাকর্মীরা। রবিবার 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্র নতুন ভোটারদের মধ্যে এমনই এক শুভেচ্ছা বিনিময় কর্মসূচি পালন করে যুব মোর্চা নেতারা। নতুনদের সাথে মত বিনিময় শেষে 2023 নির্বাচনের জয় নিয়ে আশা ব্যক্ত করে নেতাকর্মীরা। 42 নম্বর ওয়ার্ডের প্রতিটা বুথে আমরা যুব মোর্চার উদ্যোগে আমরা একটা ঘরে ঘরে অভিযান, ঘরে ঘরে বিজেপি অভিযান চালাচ্ছি। এবং এই অভিযানে আমরা যে যুব মোর্চার পক্ষ থেকে যারা নতুন ভোটার তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যুব মোর্চার পক্ষ থেকে তাদের কাছে যাচ্ছি, তাদের মতামত নিচ্ছি। এবং আমরা খুব সুন্দর সাড়া পাচ্ছি সেই মতামতে। তারা সবাই আমাদের সঙ্গে একমত আছে যে ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতীয় জনতা পার্টি আমরা মিছিল মিটিংয়ে বিশ্বাস করি না, আমরা ছোট ছোট বাচ্চাদের মিছিল মিটিংয়ে নিয়ে যাই না, আমরা তাদেরকে বাধ্য করি না যে আমাদের মিছিল মিটিংয়ে আসো। তাদের বিবেক বুট, তারা রাষ্ট্রহিতে, তারা সকলেই বলছে যে আমাদের প্রধানমন্ত্রী যে কাজকর্ম, তারা কাজকর্মে তারা খুব খুশি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাজকর্মে তারা খুশি। এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা যেইভাবে মানুষের পাশে দিন রাত 24 ঘন্টা মানুষের পাশে থাকে, সবকা সাথ সবকা বিকাশের যে সবকা প্রয়াস এবং সবকা বিশ্বাসের সাথে আমরা কাজ করছি, আমরা ঘরে ঘরে যাচ্ছি। এবং নতুন ভোটাররা আমরা দেখতে পাচ্ছি খুব উৎসাহিত। এবং এই 42 নম্বর ওয়ার্ডের যুব মোর্চার পক্ষ থেকে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আমরা আগামী দিন 13 প্রতাপগড়ে বিভিন্ন ওয়ার্ডে আমরা যাব এবং যুব মোর্চার পক্ষ থেকে আমরা এই কাজ